ফরিদপুরে ভাঙায় ডেলিভারির সময় 1800 পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ট্রাক্স ফোর্স। বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলা পৌরসভার 8 নং ওয়ার্ডের হোগলাডাঙ্গি সদর দিয়ে থেকে তাদেরকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ টিম। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিমুদ্দিন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেনের নেতৃত্বাধীন টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় ইয়াবার চালান ডেলিভারি দেওয়ার সময় ওই তিন সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় এলাকার নান্নু শিকদারের পুত্র হাবিব শিকদার, কক্সবাজার রামুর বাদশা মিয়ার পুত্র ওমর ফারুক ও তার স্ত্রী মরিয়ম আক্তার। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন বলেন, আটককৃত দুইজন কক্সবাজার থেকে এসে পাইকারি বিক্রির উদ্দেশ্যে ইয়াবার চালান নিয়ে হাবিব শিকদারের বাড়িতে আসেন। হাবিব শিকদার একজন খুচরা বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটক করে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। এই অভিযান ভবিষ্যৎ দিনগুলোতে অব্যাহত থাকবে। আর আপনার নাম? সফল অভিযান আপনারা করেছেন, সেই অভিযানটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আজকে সকালে আমাদের ইনফরমেশন ছিল যে হাবিবের বাড়িতে দুজন কক্সবাজার থেকে দুজন মাদক ব্যবসায়ী, জি, এরা ইয়াবা নিয়ে এসছে, জি জি, এবং এই তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর এই আনসার সহ যৌথ অভিযান করা হলো হাবিবের বাড়িতে। একটি অভিযানে 1800 পিস ইয়াবা উদ্ধার হলো, জি, এবং এই উদ্ধার পূর্বক তিনজন আসামিকে আমরা গ্রেফতার করলাম, হাবিব, এই ভাঙাল লোক, এবং কক্সবাজার থেকে আসা দুজন, একজন মরিয়ম এবং তার স্বামী ওমর ফারুক, জি জি, এই তিনজনকে আমরা গ্রেফতার করেছি। এবং যেহেতু 1800 পিস ইয়াবা, এটি এই জন্য একটি আমরা নিয়মিত মামলা রুজু করছি, জি, নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর ফরিদপুরের একজন উপপরিদর্শক বাদী হয়ে আজকেই এই থানায় একটি মামলা নিয়মিত মামলা রুজু করবে এবং আসামিকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব, এর মাধ্যমে তাদের আইনের আওতায় আনব। আপনার কাছে আমরা আরও জানতে চাচ্ছিলাম যে ইতিপূর্বে এদের বিরুদ্ধে কোনো মাদক আইনে মামলা ছিল কিনা? যে আমরা এদেরকে একটু আগে গ্রেপ্তার করেছি, এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়নি ছিল কিনা। আমরা এদের পিসিপিআর এবং সিডিএমএ যাচাই করলে আমরা জানতে পারবো যে এদের বিরুদ্ধে মামলা ছিল কিনা, যে থাকে এটি আমরা এজাহারে উল্লেখ করি। আসলে আপনারা কি এটি গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান বা টাস্ক ফোর্সটি সম্পাদন করেছেন বলে? আমরা, আমাদের একটি গোপন সংবাদ ছিল, গোয়েন্দা তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে আমরা সকাল থেকে এই এলাকায় অবস্থান করি এবং এরা যখন এখানে প্রবেশ করে এবং আবার লেনদেন শুরু করে, ওই লেনদেনের মুহূর্তে আমরা যৌথ অভিযানের মাধ্যমে এদেরকে গ্রেফতার করি। ধন্যবাদ।